ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। এখন বাজে হলো বিকেল 5টা, তো আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর সাজুগুজু করেছি, একটু মেকআপ করেছি, সেলফ মেকআপ, আর একটা এই কুর্তি পরে নিয়েছি। আর মা আজকে সাজুগুজু করেছে, আমি মাকে করে দিয়েছি। মা কখনো সাজতে চায় না, একদমই খুব সিম্পল থাকে। কেমন লাগছে মাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই কুর্তিটা মা আগে নতুন পরেছে, যেটা আর কি বিয়ের সময় আমি কিনেছিলাম, মানে আমার বিয়ের আগে মায়ের জন্য। তো মার এটা পরাও হয়নি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আজকে মা এটা পরেছে, তাই দেখালাম। জানি না মায়ের ফুলটা শেয়ার করতে পারবো কি না। এই যে কুর্তিটার যে মানে মডেলটা পরেছিল আর কি, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, তো এই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, মা এটা লেগেছে সাথে পরেছে। হাই, গুড ইভিনিং, আমি যাচ্ছি একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে। আমরা আজকে যাচ্ছি হলো আমার মামা মামির অ্যানিভার্সারিতে, তো আমাদের সবারই ইনভিটেশন ছিল আর কি। তো বাবা যেতে পারবে না, কারণ বাবার যেহেতু অফিস রয়েছে, অফিস থেকে আসতে দেরি হয়ে যাবে, সেন আর যাবে না। তো আমি আর মা যাবো, তবে বাবার কিন্তু খাবার নিয়ে আসবো, মামা মামি বলেছে আর কি। ওর বরেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু ওর বর তো আসতে পারবে না, ও তো অফিস চলে গেছিল সেই জন্য। ওই ভাই থাকে রুবি কসবার ওদিকে। হ্যাঁ, আগে তো গেছিলাম, দেখেছেন আইবুড়োবাতে। তো মায়ের ফুলটা ভাবছি আপনাদের শেয়ার করে দিই, আর আবার আপনাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে কিন্তু দেখা হবে। এখানের জন্য আপাতত টাটা। বন্ধুরা, আমি আর মা একটু আগেই অটো থেকে নামলাম, আর বাড়ি থেকে বেরিয়ে কোনোরকম ভিডিও শ্যুট করতে পারিনি। বেড়াতে বেড়াতে রিক্সা পেয়ে গেছিলাম, তারপরে রিক্সা থেকে নেমেই বাস, আর বাস থেকে নেমেই অটো। তো এখন ভিডিওটা শ্যুট করছি আর হেঁটে হেঁটে যাচ্ছি আর কি মামার বাড়িতে। তো এখান থেকে জাস্ট একটুখানি, কারণ অটো করে তো চলেই এসেছি। তো আমার সাথে তো আমার মা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একবারে আমরা মামার দোকানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। আর বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মামার দোকানে জাস্ট এই মাত্রই, আর মামার দোকানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। আর মামা এইমাত্র আর কি দোকানটা খুললো, তো এবার আর কি সন্ধ্যা দিচ্ছে দোকানে। আর ওদিকে মা এক কাকিমার সঙ্গে গল্প করছে। আর এখন বন্ধুরা, আমি আর মা বসে আছি, মামি বানিয়ে দিল গরম গরম লাল চা, আর তার সঙ্গে হলো বেশ সুন্দর টোস্ট বিস্কুট, আর হলো এক ধরনের নোনতা টাইপের গজা। তো ওটা আর কি মা খাচ্ছে এখন চায়ের সাথে। তো মায়ের একটু ভিডিও শ্যুট করছি, আর আমিও বন্ধুরা এখন খাবো লাল চা। তো তার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন বন্ধুরা, আমার আর মায়ের লাল চা, বিস্কুট, গজা সব কিছু খাওয়া হয়ে গেছে। একটু বসে রয়েছি, মামির সাথে গল্প করছি, আর মামি হলো রান্নাবান্না করছে। তো কমপ্লিট হয়ে গেলে মামি রেডি হয়ে যাবে। তো আজকে তো বলেছিলাম মা মামির অ্যানিভার্সারি, তবে মামা দোকানটা খুলেছে এখন, তো পরে আবার চলে আসবে। আর বন্ধুরা, আমাদের তিনজনের তরফ থেকে মামা মামির জন্য অ্যানিভার্সারি গিফট রয়েছে এখানে, যেগুলো আর কি গিফট র‍্যাপ করা, সেজন্য আপনাদেরকে খুলে দেখাতে পাচ্ছি না, আর সারপ্রাইজ যেহেতু, তবে আমি মুখে বলে দিচ্ছি। তো আমার তরফ থেকে রয়েছিল মামার জন্য একটা বডি স্প্রে, আর বাবার তরফ থেকে রয়েছিল বেঙ্গল কেমিক্যালের ন্যাপথনিনের একটা প্যাকেট, যেটা আর কি মামি চেয়েছিল, তো বাবা এটা গিফট করছে। আর তার সঙ্গে হলো একটা কিটক্যাট, আর মায়ের তরফ থেকে হলো একটা হ্যান্ডব্যাগ। আর এই দেখুন বন্ধুরা, আমার সুন্দরী মামি। তো মামির সঙ্গে একটু ভিডিও শ্যুট করছি, মামি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছে, আর মামি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মামি আপনাদেরকে এখন হাই বলছে। আর আজকে অ্যানিভার্সারি স্পেশাল মামি সব দারুণ দারুণ মেনু করেছে আর কি, রান্নাবান্নার রেসিপি, তো সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো, এখনের জন্য আপাতত সারপ্রাইজ রইল। আর বন্ধুরা, এখন দেখুন মা বসে রয়েছে সবার সঙ্গে গল্প করছে, আর এখানে রয়েছে ছোটো একটা বোন, মানে আমার বোনের মতন আর কি, ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক দিচ্ছে। আর হলো বোনের মা, কাকিমা, তো সবাই চলে এসছে আর কি মামির অ্যানিভার্সারি উপলক্ষে। আর এখন দেখুন মামিও চলে এসছে, তো আমরা সবাই মিলে গল্প করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা পুরোটাই দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। আর এই দেখুন বন্ধুরা, আজকে অ্যানিভার্সারি স্পেশাল মামির হাতের বাসন্তী পোলাও, সাথে হলো মটনের ঝোল আলু দিয়ে। এখানে নানান জায়গায় আর কি ভাগে ভাগে বাড়া হয়েছে আর কি পোলাও,
তো সবাইকে পরিবেশন করার জন্য এখানেও কিছুটা মটনের ঝোল দেখতেই পাচ্ছেন রয়েছে, আর দিকে রয়েছে হলো আলু মটর পনির, আর তার সঙ্গে হলো কাজু কিশমিস দিয়ে টমেটো চাটনি। আর এখন আর কি মামি আমাকে আর মাকে আর কি খেতে দিয়ে দিয়েছে, মানে রাতে ডিনার করতে আমরা বসে পড়েছি বাসন্তী পোলাও আর সাথে পনিরটা নিয়ে। তো মা এখানে রয়েছে, তো মা একটু ভিডিও শ্যুট করছি, তো পরে আমি দেখাচ্ছি আমাকেও। তো দারুণ হয়েছে খেতে বাসন্তী পোলাওটা আর পনিরটা। আর এই যে বন্ধুরা, আমি এখানে বসে রয়েছি মায়ের পাশে, তো আমি এখনও রাতে ডিনার করা শুরু করিনি, মানে খাওয়া তো মা শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম যে শুরু করার আগে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিই, তারপরে আর কি শুরু করি খাওয়াটা। আর বন্ধুরা, এখন পনির দিয়ে খাওয়ার পরে আমি আর মা খাচ্ছি হলো মটন দিয়ে, আর মটনটা এতটাই দারুণ হয়েছে খেতে যে ভুলেই গেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, সেজন্য অর্ধেকটা খাওয়ার পরে মনে পড়লো, তাই এখন ভিডিওটা শেয়ার করলাম। আর এখন বন্ধুরা, মটন দিয়ে খাওয়ার পরে খাবো হলো টমেটো চাটনি, আর তার সাথে রয়েছিল শেষ পাতে দু রকমের রসগোল্লা, একটা সাদা রসগোল্লা আর একটা হলুদ কালারের রসগোল্লা, দেখতেই পাচ্ছেন। আর এখন দেখুন মা কী সুন্দর স্বাদ করে চেটে চেটে চাটনি খাচ্ছে, তাই একটু ভিডিওটা না শ্যুট করে থাকতেই পারলাম না। আর চাটনিটা মামি খুব ভালো বানিয়েছিল বেশ হালকা মিষ্টি দিয়ে, কারণ হালকা মিষ্টি ভালো লাগে, বেশি মিষ্টি খেলে না গাটা কেমন গুলিয়ে যায়। আর রসগোল্লাগুলো খুব টেস্টি ছিল খেতে। আর এখন বন্ধুরা খাবো হলো আমরা 2-in-1 আইসক্রিম, আর এরপরে ছিল হলো হজবলার প্যাকেট, তো সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন বন্ধুরা আমাদের রাতের ডিনার করা হয়ে গেছে, দারুণ খেলাম। তো এখানে এসেছিল মামির বান্ধবী আর এই কাকিমা তো রয়েছেই দেখতেই পাচ্ছেন, আর মা বসে বসে খাচ্ছিল আইসক্রিম, তো আমার আইসক্রিমটা আমি খাবো। এই দেখুন বন্ধুরা, আমার মামা চলে এসেছে দোকান বন্ধ করে, আর এখন মামি আর মামা দুজনেই বেশ আনন্দ হাসি মজা করছে, আর মামা আমি রাতে ডিনার করে নেবে, আর বাকি সবাই তো আশেপাশেই থাকে, সেন আর কি ওরা একটু পরে ডিনারটা করবে। আমরা যেহেতু একটুখানি দূরে থাকি, সেন আর কি তাড়াতাড়ি করে ফেললাম রাতে ডিনারটা, কারণ আর বাড়িও যেতে হবে, আর বাবা তো অফিস থেকে চলে আসবে, তো বাবাকেও আর কি খেতে দিতে হবে, আর মামি সব আর কি বাবার জন্য খাবার দিয়ে দিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, ছোট্ট পুচকে যার কি মামির বাড়িতে এসছে, মামির বান্ধবীর ছেলে, খুবই কিউট আর সুইট, কী সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, তো এখন একটু শুয়ে শুয়ে কী সুন্দর মজা খাচ্ছে দেখুন। আর এখন বন্ধুরা আমি আর মা চলে যাব বাড়ি, তো মামি আমি মা তিনজনে আর কি ভিডিও শ্যুট করছিলাম, তো মামা দেখুন মাঝখান থেকে কেমন উঁকিঝুঁকি করছে, যাতে আর কি মামাকে একটুখানি দেখা যায় ভিডিওতে, তার জন্য আর কি মামারও একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার তাহলে আপনাদের সঙ্গে বাড়িতে পৌঁছে কথা বলবো। হাই ফ্রেন্ডস, এইমাত্র আসলাম বাড়িতে, এখন বাজারও রাত্রি 10টা, তো অনেক কিছু খেয়ে নিয়েছি আর এখন হাঁপিয়ে গেছি খেয়ে, কারণ তিনতলা উঠে এসে, কিন্তু রাস্তায় খুব ঠান্ডা লাগছিলো, মানে অটো অটো করে এসেছি তারপর রিক্সা করে। তো মা তো এখন ড্রেস চেঞ্জ করছে, আর মামি দাদা তো অনেক কিছু খেয়েছি, যাওয়ার পরে তো খেলাম লাল চা বিস্কুট, তারপর এক ধরনের সেই নোনতা ওই কটকটি গজা টাইপের ছিল, যাই হোক সে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো। আর তারপরে হলো মামির হাতে রাতে ডিনারে খেলাম বাসন্তী পোলাও, সাথে হলো মটন পনির, মটন কষা, টমেটো কাজু কিশমিশ দিয়ে চাটনি, রসগোল্লা ছিল, আর রসগোল্লাটাও খেতে পারিনি, নিয়ে চলে এসেছি, তো মানে বাবার আমার মায়ের তিনজনেরই, আর বাবার জন্য তো খাবার দিয়ে দিয়েছে সব। আর তারপরে ছিল হলো সবার শেষে আইসক্রিম, ওই 2-in-1 আইসক্রিম আর কি, সেটা তো শেয়ার করেছি আপনাদের সাথে। আর হলো হাজমারাটা, হ্যাঁ হাজমারাটা দেখানো হয়নি, যাই হোক ওটা নিয়ে চলে এসেছি। তো খুব ভালো রান্না হয়েছিল, সব থেকে বেশি হয়েছিলো মটনটা খেতে খুব ভালো, প্রত্যেকের রান্নার থেকে বেশি মটনটা ভালো খেয়েছি আমি, আরও দারুণ দুর্দান্ত হয়েছিলো, সে অনেকটা খাওয়া গেছে। তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করবো আর রেস্ট করবো একটু, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন কেউ আমার ভিডিও দেখলে, আমার চ্যানেলে আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন আপনার প্রতি ভিডিওর নোটিফিকেশান পেতে, আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে আমি ভিডিওর নোটিফিকেশান চলে আপনার সাথে দেখতে পারেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য। এইভাবে পাশে থাকুন, লাস্ট ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা, গুড নাইট।